মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রঘুনাথ কলেজের দরবেশ পাড়ার মুখার্জি পরিবার জগদ্ধাত্রী পুজোয় এই পরিবার যেন প্রাণ ফিরে পায় নতুনভাবে। প্রথা মেনেই মাতৃবন্দনা, ভোগ নিবেদন, কুমারী পুজো এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। জানা যায়, এই পরিবারের প্রবীণ সদস্য প্রয়াত প্রণব মুখার্জির ইচ্ছে ছিল দেবীর আরাধনার। তার প্রয়াণের পর সেই ইচ্ছে পূরণে এগিয়ে আসেন বর্তমান প্রজন্ম। তার ছেলে অমল মুখার্জি পুজো শুরু করেন। এই জগদ্ধাত্রী পুজোয় সপ্তমী, অষ্টমী, নবমী পুজো একই দিনে হয়ে থাকে। প্রথা মেনেই হয় কুমারী পুজো। এই পুজোটা হচ্ছে আমাদের বাড়ির পুজো। বেশ কয়েক বছর ধরে পুজোটা হচ্ছে। এখানে আমাদের কুমারী পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী একদিনে পুজোটা করা হয়। আর পুজোটা আমার বাবার ইচ্ছা ছিল যে জগদ্ধাত্রী পুজো করার। বাবা মারা গেছেন। বাবার নাম প্রণবেশ ব্যানার্জি। বাবার মানে জীবনের উৎসর্গ করে পুজোটা আমরা করছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।